ক্লাস ইলেভেন রাসায়নিক বন্ধন অধ্যায় আমরা আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা হাইড্রোজেন বন্ড এবং হাইড্রোজেন বন্ডের ফলে কত রকম কী ঘটনা ঘটতে পারে বা তাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সান্দ্রতার কীরূপ পরিবর্তন হয়, জলে দ্রাব্যতার কীরূপ পরিবর্তন হয়, স্টিম পাতনযোগ্য কি না, আম্লিক ধর্ম কি না, সে সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এখন এখানে আরেকটাও ইম্পর্টেন্ট প্রশ্ন থাকে, সেই প্রশ্নটা হচ্ছে এরকম ব্লু ভিট্রিয়ল, ব্লু ভিট্রিয়ল মানে কপার সালফেট তার সাথে পাঁচ অণু কেলাস জল, বলছে একে যদি আমরা উত্তপ্ত করি প্রথমেই খুব কম তাপে দুই অণু কেলাস জল বেরিয়ে যায়, তারপরে আরও একটু বেশি তাপমাত্রায় উত্তপ্ত করলে মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে আরও দুই অণু কেলাস জল বেরিয়ে যায়, কিন্তু পাঁচ অণুর মধ্যে চার অণু চলে গেল, শেষের যে জলের অণুটা বের হতে গেলে অতি উচ্চ তাপমাত্রা বা উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়, মোটামুটি 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়। এখন প্রশ্ন হচ্ছে এই রূপ কেন হয়? এক্স রে ক্রিস্টালোগ্রাফি যদি আমরা দেখি, কপার সালফেটের অণুর গঠন যদি আমরা দেখি, সেখানে দেখা গেছে যে কপার সালফেট যৌগে CuSO4 ভেঙে গিয়ে Cu2+SO4 2- এবং যে পাঁচ অণু কেলাস জল থাকে তারা ঠিক এইভাবে অবস্থান করে। সেখানে দেখো প্রথম এটাকে আমি এক নম্বর দিয়েছি বা এই দুটো জলের অণু এক প্রকারের হয়, এখানে যে দু নম্বর দিয়েছি এই দুটো জলের অণু আর এক প্রকারের হয়, এখানে যেটা দিয়েছি এই দুটো জলের অণু আর এক প্রকার, এই দুটো নয় একটা জলের অণু আর এক প্রকারের হয়। এখন যদি ভালো করে খেয়াল করবে করো তাহলে দেখতে পাবে যে প্রথম দুটো জলের অণু Cu2+ আয়নের সাথে কেবলমাত্র অসমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত, তাই সামান্য তাপ দিলেই ওটা সহজে খুলে বেরিয়ে চলে যেতে পারে, এই জন্য প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে ওই দুটো জলের অণু সহজে খুলে চলে যায়। কিন্তু দ্বিতীয় টাইপের যে জলের অণু দেখো, ওরা Cu2+ আয়নের সাথে অসমযোজী বন্ধনে যেমন যুক্ত হয়ে আছে ঠিক একইভাবে অপর বা পাঁচ নম্বর যে জলের অণুর অক্সিজেন পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমেও যুক্ত আছে, তার মানে এরা দু প্রকারের বন্ধন হলো, তাহলে ওই দুই প্রকারের বন্ধনকে ভাঙতে গেলে একটু বেশি শক্তি লাগবে, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই জলের অণু দুটো অপসারিত হবে। এবং নাম্বার থ্রি টাইপস বা তিন নম্বর যে জলের অণুটা দেখো, সালফেট মূলক বা SO4 2- মূলকের দুটো অক্সিজেন পরমাণুর সহিত হাইড্রোজেন বন্ড করে যুক্ত আছে এবং অক্সিজেন পরমাণু অপর দুটো জলের অণুর সহিত শক্তিশালী হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আবদ্ধ আছে। এইরূপ গঠনের ফলে এর বন্ধন শক্তি অত্যন্ত উচ্চ হয়, তাই এই তৃতীয় জলের অণুটাকে অপসারণ করতে গেলে অধিক তাপের প্রয়োজন হয় বা 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রয়োজন হয়। এখানে আরেকটা প্রশ্ন আমাদের দেয়া হয়েছে যে নাম্বার 14, সুক্রোজ সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হয় কেন? আমরা জানি সমযোজী যৌগগুলো সাধারণত জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, সুক্রোজ এবং গ্লুকোজ দুটোই সমযোজী যৌগ কিন্তু জলে অতিশয় দ্রাব্য। সুক্রোজ বা চিনি যেটাকে আমরা সুগার বলে থাকি, ওখানে 8টা OH মূলক থাকে, ওই 8টা OH মূলক 8টি জলের অণুর 8টি OH মূলকের হাইড্রোজেন পরমাণু জলের অণুর অক্সিজেন পরমাণুর সহিত আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হয়ে জলে দ্রবীভূত হয়। সুক্রোজের ক্ষেত্রেও ঠিক তাই এই ঘটনা বললাম, তাহলে গ্লুকোজের ক্ষেত্রেও ঠিক একই জিনিস আমরা ব্যাখ্যা লিখতে পারবো, সেখানে শুধুমাত্র আমরা লিখবো যে 6টা OH মূলক থাকে, ওই 6টা OH মূলক থাকার জন্যই জলের অণুর সহিত আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, এই আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে বলেই জলে দ্রাব্য হয়। এবার নিচে একটা প্রশ্ন দিয়েছি, এটা আমাদের একবার পরীক্ষা এসেছে, 16, দে গ্লিসারল অর্থাৎ CH2OH CH2OH CH2OH, তারপরে ইথিলিন গ্লাইকল ইথানল, প্রত্যেকটা দিয়ে দেখো, যদি আমরা ডান দিক থেকে আসি, ডান দিক থেকে যদি বাম দিকে আসি, একটা করে OH মূলকের সংখ্যা ক্রমশ বেড়ে গেছে। এবার আমরা জানি কোনো যৌগে OH মূলক থাকলে ওই OH মূলকের হাইড্রোজেন পরমাণু ব্যবহার করে অপর যৌগের অক্সিজেন পরমাণুর সাথে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে বা সম্ভব, অর্থাৎ ইথাইল অ্যালকোহলের OH মূলকের হাইড্রোজেন পরমাণু অপর একটা ইথাইল অ্যালকোহলের OH মূলকের অক্সিজেন পরমাণুর সহিত আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে পলিমার রূপে অবস্থান করতে পারে, কিন্তু ইথিলিন গ্লাইকোলের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুটো OH মূলক থাকার জন্য একটা অণু অপর দুটো অণুর OH মূলকের অক্সিজেন পরমাণুর সাথে আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, কিন্তু গ্লিসারলের ক্ষেত্রে তিনটে OH মূলক থাকার জন্য তিনটে OH মূলকের হাইড্রোজেন পরমাণু তিনটে অপর
গ্লিসারল অণুর ও এইচ মূলকের অক্সিজেন পরমাণু সহিত আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। যেহেতু গ্লিসারলের ক্ষেত্রে ওএইচ মূলকের সংখ্যা বেশি, তাই আন্তরাণবিক হাইড্রোজেন বন্ধনের সংখ্যা বেশি হওয়ার জন্য কার্যকরী আণবিক ভর উচ্চ হয়, আর কার্যকরী আণবিক ভর উচ্চ হলে তার গাঢ়ত্বটা বেড়ে যায় বা সান্দ্রতাও বাড়ে। তাহলে সান্দ্রতা যদি বাড়ে তাহলে সান্দ্রতার এদের কম যেটা ক্রম যেটা হচ্ছে সেটা হলো, অ্যাকচুয়ালি এখানে প্রশ্নটা দেয়া হয়নি, এটা তোমরা এখানে অ্যাড করে নেবে, সান্দ্রতার কম। আমি এটা লিখে দিলাম, কারেকশান করে দিচ্ছি। এরপরে যেটা আমরা চলে যাব এই অধ্যায়ের শেষ টপিক, মলিকুলার অরবাইটাল থিওরি বা এমও থিওরি, এটা আমরা পরে আসছে আলোচনা করবো।